ঘড়ির কাটায় রাত তিনটে বেজে বারো মিনিট গভীর ঘুমে আচ্ছন্ন পূর্ণতা ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে কালো রঙের শাড়িখানা হাঁটু অব্দি উঠে গেছে বুক হতে আচল সরে গিয়ে দৃশ্যমান হয়েছে নারীর স্পর্শ কাতর অঙ্গ কুচকুচে কালো লম্বাকে সেলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিপাশে বড্ড পিপাসা পায় অভিরাজের বাঁকা চোখে পর্যবেক্ষণ করতে থাকে পূর্ণতা রবন ভেতরে পুরুষারই চিত্ত অস্থির করে তুলেছে তাকে ঠোঁটের কোণে ফুটে উঠেছে পৈশাচী হাসি। বউয়ের নরম দেহে সুখ খোঁজার আনন্দে হৃদয় পুলকিত হয়ে ওঠে বসে পড়ে পূর্ণতার পাশে হাতে এগিয়ে ব্লাউজের বোতাম খুলতে শুরু করে একটা একটা করে খোলার ধৈর্য যেন তার হচ্ছে না টেনে হিচড়ে ছেঁড়ার চেষ্টা চালায় নিজের শরীরে কারোর অস্বস্তি টের পেতেই ঘুম ভেঙে যায় পূর্ণতার বেশি একটা গন্ধ নাকে লাগে নাক কুচকে পিটপিট করে চোখ খুলতেই চমকায় পূর্ণতা উত্তেজনায় জর্জরিত অভিকে দেখে ভয় পায় ভয়াতক দেখাচ্ছে তাকে নিজের ব্লাউজে থাকা অভির হাতের ওপর হাত রেখে শোধায় কি হয়েছে এমপি সাহেব এমন করছেন কেন পূর্ণতার কথা যেন কানেই পৌঁছায়নি অভির পাগলের মতো ওষ্ঠের বিচরণ ঘটায় বক্ষদেশে এটা ভালোবাসার ছোঁয়া নয় দুই দুইবার অভির সাথে ঘনিষ্ঠ হয়েছে সে তবে যন্ত্রণা কখনোই দেয়নি অভি বরং ক্ষণে ক্ষণে পিছিয়ে গিয়েছে আদরে যত্নে ভালোবাসায় ভরিয়ে তুলেছে কিন্তু আজকের এই অভি অভিয়ার আগের সেই অভির রয়েছে বিস্তর পার্থক্য পুরুষারই শক্ত হাতের চাপ এবং উষ্ঠের সংঘর্ষে ক্ষণে ক্ষণে ব্যথায় কুকিয়ে উঠছে পূর্ণতা পূর্ণতার আবেদনময় আওয়াজে অভি যেন আরো পাগল হয়ে ওঠে বুক থেকে মুখ তুলে অষ্টোদয় হামলা চালায় খানিক্ষণের জন্য হাত জোড়া স্থির রাখছে না যেন সে পিসে মেরে ফেলতে চাচ্ছে পূর্ণতাকে দীর্ঘ কয়েক কয়েক ঘন্টার শারীরিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলে পূর্ণতা তবুও থেমে থাকে না অভি নিথর দেহখানাতেই শারীরিক তৃপ্তি মেটায় ফজরে আজানের পরপর ক্লান্ত শরীর বিছানায় এগিয়ে দেয় অভি ঘ্যামে নে এক এক একটা নিঃশ্বাসের শব্দে গোটা রুম মুখরিত পাশে পড়ে থাকা নারীর কথা বেমালুম গিয়েছে অভি নয়তো মনে করতে চাচ্ছে না নিঃশ্বাসের প্রবণতা কমে আসতেই চটজলদি উঠে পড়ে গায়ের কাপড় ঠিক করে বেরিয়ে যায় রুম হতে একেবারও তাকায় না পূর্ণতার পানে হতের ঘা এখনো পুরোপুরি শুকায়নি ইফাদের মাঝে মধ্যেই অসহ পীড়া দেয় আজকেও মাঝরাতে হঠাৎ ব্যথা করে ওঠে অবশ্যই কারণ আছে ঘুমের ঘরে বা পাশের শুতে গিয়ে বিছানার সাথে ভালোই লেগেছে ব্যথায় চোখ মুখ খিচে উঠে বসে ইফাদ চোখের কোণে পানি জমেছে পাশে তাকাতেই দেখতে পায় মনা নেই দুজনই শারীরিক দিক থেকে কাছাকাছি আসলেই মনের দিক থেকে আসতে পারেনি নিয়ম করে প্রতি রাতেই রোমাঞ্চকম মুহূর্ত অনুভব করলেও কথা বলে না কেউ কারোর সাথে কপালে ভাজ পড়ে ইফাদের কক্ষের এক কোনায় বিশাল আকারের ঘড়ির দিকেঞ্জর বোলায় ভোর পাঁচটা বেজে তিন মিনিট এত সকালে ঘুর থেকে ওঠার মেয়ে তো মনে নয় তবে কোথায় গেল চিন্তিত ইফাত বিছানা হতে নামে তখনই অর্ধ উলঙ্গ মনা হাসতে হাসতে রুমে ঢুকে হেলে ঢুলে খাটে বসে পাগলের মতো হাসতে থাকে সাদা রঙের পাতলা শার্ট পরনে তার সেই শার্টের বোতাম ভেদ দেখা যাচ্ছে নারী রবন ইফাদ দুপা এগিয়ে প্রশ্ন করে কার খাট কাঁপিয়ে আসলি মনা তাকায় ইফাদের পানে ঠোঁটের কোণের হাসি বজায় রেখে বলে খাট কাঁপিয়েছি কি না জানি না তবে বুকের জ্বালা মিটিয়েছি তুই আকাশে উড়িস তোর মতো পঙ্গুর সাথে আমি বেশি দিন থাকছি না তোকে দিয়ে পোষাবে না আমার ইফাদ কঠিন কিছু গালি আওড়ায় যা শুনেও মনা জবাব দেয় না অসহ যন্ত্রণায় ছটফট করছে ইফতিয়ার কোন কারণ ছাড়াই হৃদয় ব্যাকুল হচ্ছে বুকের ভেতরে ধরফর করছে অস্থির অস্থির লাগছে সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি মন শুধু বারবার একটা কথাই বলছে পূর্ণতা ঠিক আছে তো ফজরের সালাত আদায় করে মোনাজাতে পূর্ণতার জন্য দোয়া করে আল্লাহর দরবারে পূর্ণতার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে অতঃপর একটু ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গাইলিয়ে দেয় তবে ঘুম আসে না হাজারটা চিন্তা মস্তিষ্ক দখল করে নিয়েছে ছটফটানি বাড়তে থাকে ভেবেছিল নামাজ পড়লে হৃদয় শান্ত হবে তবুও শান্ত হল না মখমলে বিছানা ছেড়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায় ইফতিয়ার দূর আসমানের পানে তাকায় ঘন কুয়াশার রেশ কেটে প্রকৃতির দেখা মিলছে স্পষ্ট হয়ে উঠছে দূরের গাছপালাগুলো আসমানে বিশাল আকৃতির চা এখনো রয়েছে হয়তো কিছু মুহূর্তের মধ্যে পালিয়ে যাবে আসমান হতে বিলুপ্ত হবে ঠিক যেমন ভাবে দেহ হতে প্রাণ বেরিয়ে গেলে মানুষ বিলুপ্ত হয়ে যায় কেন মনে হচ্ছে পূর্ণতা ভালো নেই কিন্তু পূর্ণতার কিছু হলে বা কেউ কিছু বললে তো আমি ঠিক জানতে পারতাম ওই বাড়ির প্রতিটা কোনায় সিসি ক্যামেরা লাগানো তিনজন গার্ড রেখেছে তারা কি খবর দিচ্ছে না আমায় মুহূর্তেই তীব্র শব্দ দূষণ করে ভেজে ওঠে ফোনখানা ইফতিয়ার দ্রুত পা চালিয়ে ফোন তুলে স্কিনে মিষ্টি নামটা জল জল করছে রিসিভ করে কানে তুলে ওপাশ থেকে ভেসে আসে মধুর সুরে সালামের শব্দ আসসালাম আলাইকুম চৌধুরী সাহেব ইফতিয়ার সালামের জবাব দিয়ে সাবলীল ভাষায় বলে পূর্ণতা ভালো আছে হ্যাঁ ভালো আছে এত চিন্তা কেন করেন চৌধুরী সাহেব আমি আছি তো নিজের জীবন দিয়ে হলেও পূর্ণতাকে ভালো রাখব কথা দিয়েছি এবং এখনো দিচ্ছি মিষ্টির থেকে পূর্ণতার ভালো থাকার খবর শুনেও হৃদয় শান্ত হয় না ইফতিয়ারের কমে না ছটফটানি তবু জোরে শ্বাস নিয়ে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা চালায় এবং বলে ওই বাড়িটা তোমার তোমাকে সবাই অসম্ভব ভালোবাসে বলা চলে ওই বাড়ি প্রকাশ্যে খুনো বা করা হয় না শুধুমাত্র তোমার মুখ চেয়ে আর তাছাড়াও পূর্ণতার ভালো বন্ধু তুমি সে তোমাকে ভীষণ ভালোবাসে তাই তোমাকে জিজ্ঞেস করি পূর্ণতার কথা আমি স্বার্থপর নই মিষ্টি মৃদু হাসে মিষ্টি আমি জানি তো আপনি আমাকে ইদানিং ভীষণ মিস করেন রসিকতার ছলে কথাখানা বলে ফেলে মিষ্টি ইফতিয়ারভাবে ভাবে সত্যি কি মিস করে এই যে মেয়েটা নিয়ম করে কল করে এক বেলা কল করতে দেরি হলেই একটু চিন্তা হয় প্রশ্ন জাগে কেন কল করছে না তাহলে কি এটাকেই মিস বলে হয়তো তাই তবে নিজ মুখে স্বীকার করতে নারাজ ইফতিয়ার মিথ্যে সে বলতে পারে না আর সত্যি বলার সৎসাহস নেই অগত্য কল কেটে দেয় মিষ্টি মোটেও চমকায় না বরং ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ধীরে ধীরে পাথরের বুকে ফুল ফুটে উঠছে আর কি চাই ব্যথায় জর্জরিত পূর্ণতা সারাদিন অবচেতন অবস্থায় পড়ে রয় কেউ তার খোঁজ করে না জ্বরে গা পুড়ে যাচ্ছে মাঝে মধ্যে দুই একবার পানি পানি বলে আহাজারিও করেছে জ্বরের ঘরে তবে আফসোস কেউ তার আহাজারি শোনেনি কড়া রোদের আলো চোখে পড়তে ইহুস ফেরে পূর্ণতার চোখের কোণে জলের ধারা শুকিয়ে মোটা দাগ বসে গিয়েছে অধর কেটে রক্ত গড়িয়েছিল সেটাও শুকিয়ে চামড় ধরেছে পানি পিপাসায় শুকিয়ে যাওয়া পোড়ানখানাও শান্ত হয়েছে পূর্ণতা টেনে টেনে চোখ খুলে রাতের কথা মনে পড়তেই অভিমানে বুক ভারী হয়ে আসে ভীষণ কান্না পায় হাউমাউ করে কাঁদতে যেতেই অনুভব করে ভীষণ ব্যথা সারা শরীরে নাড়াচড়া করার শক্তি যেন তার নেই খুব করে মায়ের কথা মনে পড়ে পূর্ণতার মৃদু স্বরে চিৎকার করে ওঠে মাকে দেখে তবে হায় পূর্ণতার এই আহাজারি তার মায়ের কান অব্দি পৌঁছায় না ইমন চিন্তিত পূর্ণতা কেন আসলো না আজকে খেতে খেতে মমতা বেগমের সাথে ঝগড়া করল না রুম হতেই কেন বের হল না সন্দেহ বাঁধেই মনের গুটি গুটি পায়ে এগিয়ে যায় পূর্ণতার কক্ষের পানে দরজায় কান পেতে শুনতে চেষ্টা করে কু করছে পূর্ণতা চাপা স্বরে কান্নার আওয়াজ পেতেই চতুর ইমন বুঝতে পারে কিছু একটা হয়েছে দরজায় দুটো টোকা দিয়ে বলে ভাবি আসবো শরীর পাতলা কম্বল ছাড়া আর কিছুই নেই পূর্ণতার ইমনের ডাক তার কান অব্দি পৌঁছায় না পূর্ণতার থেকে জবাব না পেয়ে চট করে কল করে কাউকে চলবে